নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে আগুন। আগুন লাগার কারণে এমার্জেন্সি সহ একাধিক পরিষেবা বন্ধ। চরম আতঙ্কে হাসপাতালের রোগী এবং চিকিৎসকরা। জানা যায়, কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে হঠাৎ আগুন লেগে ধোঁয়া বেরোতে দেখে রোগী এবং হাসপাতাল কর্মীরা। নিমেষে গোটা হাসপাতাল ধোঁয়ায় ভরে যায়। গোটা হাসপাতাল জুড়ে আগুন লেগে ধোঁয়ার অন্ধকার হয়ে যাওয়ার কারণে জরুরি বিভাগসহ একাধিক বিভাগে পরিষেবা বন্ধ হয়ে যায়। হাসপাতালের তরফ থেকে খবর দেওয়া হয় কল্যাণী থানা এবং দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ এবং কল্যাণী সার্কেলের দমকল কর্মীরা। প্রাথমিকভাবে দুটি দমকলের ইঞ্জিনের সহায়তায় কয়েক ঘণ্টার যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে কল্যাণী JNM হাসপাতালের সুপার অভিজিৎ মুখার্জি বলেন, আগুন লাগার কারণে কিছুক্ষণের জন্য জরুরি পরিষেবা বন্ধ হয়ে যায়, তবে খুব শীঘ্রই পরিষেবা আবার চালু করা হবে। আইসোলেশন ওয়ার্ডে মাত্র একটি রোগীর থাকার কারণে বড়সড় দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি। এর পাশাপাশি তিনি বলেন, কী কারণে আগুন লেগেছে এখনও স্পষ্ট নয়, তবে দমকল কর্মীরাই তদন্ত করে দেখছে। এমার্জেন্সির পাশে যেখানে কোন পেশেন্ট সাসপেক্ট হলে আসে, ওখানে একটাই পেশেন্ট ছিল। যখন এরকম ধোঁয়া ভেতর থেকে দেখা গেল, আমাদের সঙ্গে সঙ্গে সিস্টাররা ওটাকে জিডিএ কে বলে পেশেন্ট শিফট করে দিয়েছে। ফায়ার ব্রিগেড কে বলা হলো, আমাদের SGPO সাহেব এবং ডক্টর আয়ন থেকে নিয়ে বাকি সবাই এলো। এই আধ ঘন্টা ধরুন, আধ ঘন্টা এখন কি বিদ্যুৎ লাগলো কি করে সেটা বলা যাচ্ছে না। এখন টেকনিক্যাল পার্টটা তো ফায়ার বলবে, কন্ট্রোলে নিয়ে এসেছে। ভেতর থেকে যা সিলিন্ডার ছিল ওটা পুরনো ওটি আমাদের বন্ধ ছিল, ওখান থেকে সিলিন্ডার বার করে নিয়ে। এই মুহূর্তে কি হাসপাতাল পুরো অন্ধকার? না, এটা ভুল কথা, কোনো অন্ধকার নেই। এই পার্টটা খালি এমার্জেন্সি, এই পার্টটা আমাদের ফায়ার আমাদের PWD ইলেকট্রিক্যাল সেফটি ওয়াইজে ওটা শাটডাউন করে রেখেছে, যাতে কি কোনো শর্ট সার্কিট ইয়া কিছু না হয়। এখনই সব দেখে গেছে, এই পার্টটাতে এখনই লাইট চালু করছে। ওই দিকের পার্টটা যেটা আইসোলেশনটা ওটা এখন বন্ধ রাখবে। জরুরি পরিষেবা কি বন্ধ আপাতত? হ্যাঁ, আপাতত জরুরি পরিষেবা না, না পরিষেবা এখনই এমার্জেন্সিতে এখন যেহেতু প্রিকশনারি স্টেপে একটু বন্ধ আছে, এখনই স্টার্ট হয়ে যাবে। আর পেশেন্ট সিচুয়েশন এখন কন্ট্রোলে আছে। পেশেন্ট কি কেউ আহত হয়েছে? না, কেউ আহত হয়নি, কোনো পেশেন্ট আহত হয়নি, পেশেন্ট কিছু হয়নি। এমার্জেন্সি ওয়ার্ড কতক্ষণ ধরে বন্ধ? এখনই স্টার্ট হয়ে যাবে। এই পণ্য পরিমিত হয়েছে, বন্ধ আছে। পেশেন্ট পার্টিরাও যাচ্ছে না, যেহেতু ইয়ে লেগেছে, ফায়ার বন্ধ করে রেখেছে। যেহেতু ওদের মেশিন ওদের পাইপপত্র সব নিয়ে গেছে, দুটো গাড়ি পাঠিয়ে দিয়েছে, টোটাল আন্ডার কন্ট্রোলে আছে। এখন ওনারা ভালো করে দেখছেন সবগুলো ক্ষতি কি কোনো রকম আরও কোনো জায়গা থেকে আগুন আছে কি না আছে, মেনলি ওনারা দেখে আমাদের জানাবেন। তারপর সার্কিট থেকে কি লেগেছে মনে হচ্ছে? দেখা যাক কীসে লেগেছে না, সেটা তো প্রথমে যতক্ষণ না ওনারা আমাদের বলবেন আমরা তো ক্ষয়ক্ষতি পরিমাণ কিছু বোঝা যাচ্ছে। এখন ক্ষয়ক্ষতি পরিমাণটা কোনো আর ইয়ে হয়নি, আমাদের যখন ফায়ার পুরো জিনিসটা শেষ করে নেবে তারপরে আমরা ওটা ঠিক আছে।